মঙ্গলবার কলকাতার বেলেঘাটা বিল্ডিং মোড়ে একটি পণ্যবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এই ঘটনায় একজন আহত হয়েছেন। গাড়িটি সায়েন্স সিটি থেকে সল্ট লেকের দিকে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। ঘটনায় গাড়ির চালক আহত হয়েছেন। পুলিশ আহত গাড়ির চালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই ঘটনায় এলাকায় যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। কলকাতা থেকে শোভন রায়, রিপোর্ট আনন্দবার্তা।